আমারে মানো না, তাও যে কুমারে আরি নিশি গে দুই টুকরা হল। আল্লাহ পাকের এই বন্দার কইবা মা আমি কখনো তোমারে মানবো না, আমার সামনে আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পাক থেকে দেখলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস থেকে দেখলেন সেই কোরআনের পাক এবং হাদিস আছে আহাদিসের অভাবে। আমি সেই কোরআনের পাক এবং আহাদিসের অভাবের উপরে অটল এবং অচল থাকবো, তোমার যা ইচ্ছা তা কথা এবার দরজালে তোমার নেই এদের সিরিয়া দুই সিরিয়া দুই টুকরা করো, দুই টুকরা করিয়া দুই দিকে রাখো, দুই টুকরা দুই দিকে রাখিয়া অন্য অপরে দেখাইব দেখো তোমার তার নেতার হাল লো, তোমার তার নেতার সিরিয়া দুই টুকরা করছি কাজে তুমি যেন আমার ভাজি দাও তার সঙ্গে সেও মানতা নাই হবে বইবা তুমি মসিহতের জাল তুমি মিথ্যাবাদীদের জাল। আমরা সামনে আছি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কোরআনে পাক তৈরি দেখেন যে হদিস তৈরি দেখেন সেই কোরআনে পাক আর আহাদিসের নববিয়া, আমি সেই কোরআনে পাক এবং আহাদিসের নববিয়ার উপরে অটল এবং অটল থাকব, আমরা কোরআনে পাক আর আহাদিসের নববিয়ার উপরে অটল এবং অটল থাকব, তোমার যা ইচ্ছা যাবো তাই বলো। শেষে তো চলে এই যে নানে সিরিয়া দুই টুকরা করতে দুই টুকরা এখানো করবো, এখানো করিয়া খাড়া হইব, খাড়াবার মাঝে তো চলে করবো দেখো তোমারে আড়ি মিশি গিরিয়া দুই টুকরা করলাম তোমার জোড়া লেগে যাবে, তোমারে মারলাম তোমারে জীবিত করলাম দেখো এখনো আমার মানো, এখনো আমার মানো না তাও যে তোমার কি হবে সর্বনাশ দেখায় এই নাকি গুরকিয়ে দাঁড়িয়ে বললাম যে না তুমি মসিহে তো চাল তুমি মিথ্যা বলছি না চাল, আমার সামনে আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া নেপা, আমার সামনে আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখিয়ে গেছেন হদিস, আমি সেই কোরআনের পাঁচ এবং হদিসের উপরে অচল এবং অচল থাকব, তোমারে কখনো মানতাম নাই। আমি পাঁচ আসলাম এই উম্মতে মুহাম্মদীর এক গুরু সবসময় সত্যের উপরে অচল এবং অচল রইব, কিন্তু এই গুরু সবসময় গাইল থাকল গাইল থাকবে না হলো মহাশিরুল আম্বিয়া আসদ্দুন নাসে বলান সম্মালাম চলু ফলাম চল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আম্বিয়া কেরামার কথা তান তান কথা যে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে লইয়া আকায় নামদার রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যবি যত নবী পৃথিবীর মধ্যে গুলিয়া গেছে হইল হেও খেউরে গালিয়াই তো নিয়ে রেকর্ড নাই, হেও খেউরে গালিয়াই বেল লাগি নির্দেশ দিত ই রেকর্ড হইতা নাই, হ্যাঁ এগুলো গাইলে থাকে এগুলো অত্যাচারিত নির্যাতিত। আপনারা আম্বিয়া কেরামের ঘটনা জানেন, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে নৃত্য করা হইল কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কেউরে গালিয়াই ছিলেন বা গালিয়ানি লাগি গালিয়ানি লাগি প্রেরণা দিতেন এখান থেকে না আকায় নামদার রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচারিত কত নির্যাতিত, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খাটানি কে করা হয়েছে, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার যখন গেছিলেন উটের বুড়ি পিঠির উপরে নৃত্য করা হয়েছে, উটের বুড়ি পিঠির উপরে নৃত্য করি আলী হাসির তা করছেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাড় নিচে নিয়ে পোয়াইয়া উপরে তনে পাথর সারিতে ওই মারি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাই বলে যখন গেলাম মাথা পাথর নৃত্য মাথার তনে রক্ত প্রবাহিত হইল এই রক্ত যাতে মাটির না পড়ে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনারে আপনার মাথার তনে রক্ত প্রবাহিত হচ্ছে আপনি আলী আল্লাহ পাকের সামান্য দোয়া করুক আল্লাহ পাকে নির্দেশ দিন আমরা দুই পাহাড় এখানে করি এখানে বিশ্বাস করি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গালিয়ে চাই না গালিয়ে বা নির্দেশ দিচ্ছেন না দোয়া করছেন আল্লাহ হুম্মা হদি কওমি ফাইন্না হুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই সমাজে তুমি সৎপথ প্রদর্শন করো এরা না বুঝি আমার লোক এই ব্যবহার করতেছে এরা রে তুমি বুঝ দেও, যত আল্লাহর পথে মানুষের আহ্বান করলে মানা হবিবেন আজ্জার কোরআনে পাঁকর মধ্যে হবিবেন আজ্জারের কথা যখন আন্তাকিয়া কবিলা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ইয়াহিয়া বলদ সমন তিনজনকে প্রেরণ করলাম তখন আন্তাকিয়া কবিলায় ইবরুল পাথর দিয়ে টানি আরম্ভ করে দিলাম
এগুলো অত্যাচার আরম্ভ করে দিলাম, হইবে না চার বউ দূর তো নেই, ও যা আমি নাকশাল মাঝি না তার জন্য অত্যাচার করিও না, এগুলো নিজে সৎপথর প্রতীক, আর তোমার সঙ্গে সৎপথ পথাইত্রা মনে হয় মানো মনে হয় না মানিও না, কিন্তু এগুলোর উপরে ভাত্তর দিক চাইও না। এই কথা আমরা কইলাম কোয়ার বাদে হবিবে না চারটে মারি, হবিবে না চার মারার বাদে হবিবে না চার, তখন কবর তখন হবিবে না চারে আল্লাহ পাকের অধিকার আছে কবর কিনা দোয়া পোত্রা আল্লাহ পাকে চোরাই আসি নমাজ মাথাই দিতা হবিবে না চারে কবর থাকি আলাইতা কৌমে ইয়ালামুন কবর আল্লাহ পাকে কি আরামে রাখতো তাহলে হয়তো তারা সৎপদ ধারণ করিয়ে হবিবে না যারে তানু হইতে হরি নিত এর লাগে তাই ধরো তানে হইতে হরতন কবর গিয়া তাই আল্লাহ পাকর আমার সমাজে যারা আমার মারলো তারা যদি জানতো যে আমার কবর আল্লাহ পাকের অধিকারে কি সম্মানের আশ্রয় তাহলে হয়তো তারা সকল খান ভাই নেই এর লাগে আম্বিয়া কেরাম কোন আম্বিয়া কেরামে দুনিয়ার মানুষের কোনো গ্রাজুয়েশন করি রেকর্ড নাই, কোনো মানুষের গালির প্রেরণা দিয়া গালিয়ানে হলো মানেই তো এর রেকর্ড নাই। হ্যাঁ আম্বিয়া কেরামে গাইয়া রেখেছে নবীজ ফরমাইছে নবীজ সেই সময় এর বাজে ফরমাইছে সুম্মালাম চলু ফালাম চল, এরপরে যারা আমরা যত অনুসরণ করবা তারা তত অত্যাচারিত উৎপীড়িত হইবা, তারা কিন্তু কেউরের গালি শোনায় সঠিকভাবে সত্য হাতে ধারণ করছে, যারা সত্য হাতে ধারণ করছে তারা অত্যাচারিত নির্যাতিত খোলাভাই বনু মাইয়ার যুগ হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইন হজরত ইমাম বাকির হজরত ইমাম জাফর সাদিক অগুরে হাঁটে গাছে মাঠে বাজারে গালি খালি হাঁটে গাছে মাঠে বাজারে গালিয়ে নিয়ে তো এখান নয় বরং আমার ফুটবল মধ্যে গাড়ি লাগাই যাবো খোলাভাই বনু মাইয়া খোলাভাই বনু মাইয়া এলি মারওয়ানে হেকম আব্দুল মালিক ইবনে মারওয়ান অলিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান হেশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান এইগুলোর যুগ আহলে বয়ত নবীজির বংশ হযরত আলী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন নবীজির নাতি ইমাম জয়নুল আবেদিন ইমাম বাকির ইমাম জাফর সাদিক এগুলোর তো হাঁটতে মারতে গাছে বাজারে গাজে নিয়ে তো খোঁজবার মধ্যে গাছ লাগাই সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের বাদে যে সময় ওমর ইবনে আব্দুল আজিজ খিলাফত হইলেন ওমর ইবনে আব্দুল আজিজ ও জায়গার গাড়ি ওখান মিঠাইয়া ও জায়গা লিখে দিলা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়ইতা ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আইল খতবার মধ্যে ইতেন আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওখান ও গালি লাগাতে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ বিষয় মারি এই বনু মাইয়া ওমর ইবনে আব্দুল আজিজে প্রায় বিষয় মারি যাই হোক ওমর ইবনে আব্দুল আজিজে ওখান মিটাই যায় ইন্নাল্লাহ হাইয়া মরু বিল্লাহ নিবাল ইহসান আল্লাহ তাক পরে ওদিকে ইনসাফ করবার লাগে শিক্ষা দেন আল্লাহ তাক ইয়া মরু বিল্লাহ নিবাল ইহসান মানুষের লোকের এক ব্যবহার করবার লাগে শিক্ষা দেন মানুষের লোকের কু ব্যবহার করবার লাগে আল্লাহ তাকে শিক্ষা দেন না
আমি কোন দেখলাম নবীজির বংশ ইমাম হাসান ইমাম হোসেন কত ভালো মানুষ, এর চেয়ে ভালো নবীজির কোন বহিতা দ্বারা কি করে গাই পারে। হজরত ইমাম আবু হানিফা আইসো আবু হানিফার কত তারিখ আমরা, আবু হানিফার রহমতুল্লাহ তাআলাইহি যে সময় দুনিয়া আবু হানিফার রহমতুল্লাহ তাআলাই গায়ে খেলা আবু হানিফা জরুরি কাজে তৈরি আমার হরিশল তোকে মিল হয় না জবাব দেওয়া না ইমাম আমার কথা করে মুঘল রাজত্বের আমি আমার হঠাৎ দিল আমি তাহলে চল্লিশ দিন আমি কিন্তু আমি লগে লগে আল্লাহ করতে কোরআন কোরআনে পাক হাদিস না কদিম এই একমাত্র লইয়া আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা তার লোকে আরো ছয়জন আলিম আসলাম খলিফা হাসান বিরুদ্ধে খলিফা মামুনে পরোয়ানা জারি করলাম যে খলিফা আহমদ ইবনে হাম্বলে তার কথা যদি আমি ছাড়ি না তাহলে এর ছড়িয়ে গেল না হইব তার সঙ্গে হকল যখন পরোয়ানা জারি হইল তখন আহমদ ইবনে হাম্বলের লোকে যে ছয়জন ছয়জন তো পাঁচজন সৃষ্টি গেল মাত্র রইল ইমাম আহমদ ইবনে হাম্বল আর মুহাম্মদ ইবনে নূহ ও দুইজন রইলা যেদুনে এর সইয়া নাও কত মুহাম্মদ ইবনে নূহ তার অবাদ হয়ে গেল আহমদ ইবনে হাম্বলের জেরো দেহ হইল গেল দিয়া আহমদ ইবনে হাম্বলের পিঠি বেতানি আরম্ভ হইল আহমদ ইবনে হাম্বলের পিঠি দেহ বেদ দেহ হয় আর আহমদ ইবনে হাম্বলের কোরআনে পাকুরে এক আয়াত তিলাওয়াত করেন বেতাইতে বেতাইতে আমার নাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ শরীর তো রক্ত প্রবাহিত হইল টাইম এক বেদ খাই না পুরান পাগরে খাই হতে শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাহলে চোখ বুঝি নেই যাই না বই যাই যাই কিন্তু আহমদ ইবনে হাম্বল যখন কইয়া গেছিলাম সমস্ত বিশ্বের ওলামায়ে কেরামে বাজে কইয়া ওখান ঠিক কিন্তু তাই অত্যাচারিত
ইমাম বুখারি আর ইমাম বুখারি রহমতুল্লাহ কত সিঁড়ি ওই সনদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হাফিজিল হুজ্জা আমিরিল মুমিনিন বিল হাদিসে আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদিল বকাল জাফিয়ুল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলাই সমস্ত জীবন পুস্তকের কথাই আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলাই কাউরে কালিফানি রে কথা থেকে বলতাম ইমাম আহমদ ইবনে হাম্বল রে কাউরে কালিফানি গন্ধ থেকে বলতাম আম্বিয়া কেরামের অন্তরে সন্তান জীবন আছে কাউরে কালিম লাগি ফাসিয়া দিত ওই গন্ধ থেকে বলতাম সাইন্টান মোস্তাদ দিয়ে বইত ওই আমরা যে মোস্তাদ দিয়ে দুনিয়ার আলিম ফল সারা আসো দেখো সারা আলিম ফল কাছে আমার ইচ্ছা ঠিক হয় যদিন সে মানো আর ঠিক হয় না কোরআনে পাকের হালি যেন হয়ে যাকটা হয় একটা মানো কোরআন মিটাইবার লেগে আমরা না হয় হদিস মিটাইবার লেগে আমরা না ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সম্মান ব্যক্তির বাড়ি গেল গিয়া ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস লকব পাইল শেষ দিন দিকে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি উপরে ফতোয়া জারি হইল এই দিন দিয়ে এই নিমন্ত্রণ বাড়ি গেছেন এমন ভাবে প্রচার করা হইল যে প্রচার কারণে সারা মানুষ বিক্রি গেল ইমাম বুখারী যে বোখাটা বোখার রচনে বার করে গেলাম ইমাম বুখারী বোখার রচনে বার হইয়া তাই নোয়ানো দিলাম বয়কন বৈকুণ্ঠ যাওয়ার বাদে যখন বৈকুণ্ঠের মানুষ আমার বিক্রি গেছে আগে অত মানতাম আর এখন সারা বিক্রি গেছে বৈকুণ্ঠনে তাই নোয়ানো দিলাম সমরকন উদ্দেশ্য হল যে সমরকন্ঠর মানুষ তো আমার মানো হয় হন আশ্রয় থাকে সমরকন্দ যখন রোহানা দিলাম সমরকন্দনে খবর আইল আইও না সমরকন্দ দাম দিয়ে দিতে পারছেন ঠিক আছে মানুষ বিক্রি গেছেন গিয়ে তার উপরে মিথ্যা প্রচারে অপপ্রচারে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন সর্দার পড়ি আল্লাহ পাক পারে অধিকার হতে দোয়া করল হে আল্লাহ জমিন এত প্রশস্ত দেখা সত্ত্বেও আমার লাগে ওই তঙ্গুই যাই গিয়া আমার দুনিয়া তনে উঠাই দাও ইমাম বুখারী এই দোয়া করার বাদে সমরকন্দনে খবর পাইল খবর আইল আমরা অনুসন্ধান করিয়ে দেখছি যে ইমাম বুখারীর বিরুদ্ধে এটা মিথ্যা প্রচার অপপ্রচার প্রভাকাণ্ডা কাজে ইমাম বুখারীর খবর দেওয়া হইল আপনি আসবেন ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি দুইজনের খান্দ বহর করিয়া রওনা দিলা ভগবান গিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি জরুরি হইছে গিয়া দুইজনে খান্দ বহর করিয়া সমরকন্দ যাইতাম ভগবান গিয়া খতম করি লাগা বহু জায়গায় যাওয়ার বাদে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা ফরমাইল আমার ভূতাও ভূতানি হইল আর ভূতানির বাদেও দুনিয়া ছড়িয়া গেলা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আইজো ইমাম বুখারী সেই রওনা আছে খতম সাক্ষীদের এই ঘটনা মাযুল হাজিরিন ইমাম শামসুদ্দিন সরসি এটা কই দুদিন কই যে আমি 1400 বছর সীমানি ইমাম শামসুদ্দিন সরসি যে ইমাম শামসুদ্দিন সরসি কিতাবুল মাকসুদ যে আল্লামাতে শামসুদ্দিন সরসি আছে জেলর মৃত্যু দেখিয়া ইমাম শামসুদ্দিন সরসি রহমতুল্লাহ তাআলা কাজী কিতাব ওখান পড়াই শাকির যখন দেখানো রত্ন কদ্রেগুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহরি কদরে জওহর শাহ বেদায়নত ইয়া বেদায়নত জওহরি কোন জায়গায় মণিমুক্ত আছে যারা ওলামায়ে কেরাম তারা ঠিকই হয়ে দশটা ভরে তালেবা হলেন দশটা ভরে খালি তালেবায় লোক ছাড়াত নাই ইমাম শামসুদ্দিন সরসি কাঠগোড়ার বেরো বৃত্তে দেখে ইমাম শামসুদ্দিন সরসি তকরির করলাম বয়ান দিলাম কিতাব পড়াইলাম বারে তাকিয়ে থাকি যখন দেখলাম যখন দেখা গেল যে তানে আনসনে তান সাকির যখন হরাই গেছে না তখন পাক্কা কুয়া কুদিয়া কুয়ার নিচে ইমাম শামসুদ্দিন সরসির চালো যাওয়া হইল কুয়ার নিচে থাকিয়ে ইমাম শামসুদ্দিন সরসি ও কাফি কিতাব তকরির করলাম পড়াইলাম
আর কুয়ার উপরে তাকিয়ে সাকিল চোখে দেখলাম, লেখতে লেখতে কিতাব কিতাবুল মকসুদদ্দিন আল্লামা শামসুদ্দিন সরসি, আজকে ইমাম শামসুদ্দিন সরসি এই যে জীবন লাগরাত লাগে আর গুড়িমোটা চলে জীবন। দেখবা সবসময় যারা আবিদ যারা জাহিদ যারা নেক আমল করনে বলা তারা রে গালিয়াই মানুষে আরিগুরোর দরটা আরি বাড়ে আর গালিয়ানি বলো লাইন টাইন দেখবা তা না বলছি না গুড়ি মোটার চলে জীবন আর লাগরাত লাগে আর গুড়ি মোটার চলে জীবন। ইগুরোর দরজা কত উঠছে ইমাম বুখারি ইমাম আবু হানিফা দরজা কত উঠছে আর ইগুলো যে অত্যাচারিত নির্যাতিত হইলা আম্বিয়া কেরামত দরজা কত উঠছে এগুলো অত্যাচারিত নির্যাতিত হইলা আর অত্যাচার নির্যাতন যেগুলো করল তারা বুড়ি মোটার চলে জীবন। যাই হোক আমি আপনার সামনে পাওয়া আসলাম আরো কই এইটা বউ তাই ভারতবর্ষ মুজদ্দিদ আলবেশ আমি আমার সার হিন্দি মুঘল রাজত্ব যে সময় আপনার সর্দার তাহাইয়ার প্রবর্তন করলাম ভারতবর্ষের মুঘল রাজ্য সম্রাট একবারে তো দিনে এলাহি বার করে দিয়ে আরো ধর্ম বার করে দিয়ে মুঘল রাজত্ব সর্দার তাহাইয়ার প্রচলন হয়ে গেল কেউ মুজদ্দিদ আলবেশ আমি আমার সার হিন্দি তার বিরোধিতা করবার লাগে বয়স আরম্ভ করলাম মানুষ কোট নামি ওগুলো খবর গেল গিয়া বাচ্চা জাহান বিরোধ গেছে বাচ্চা জাহান বিরোধ গেছে গেল এই যা যে মুজদ্দি জাহানকে তা নিয়ে আপনার চক্ষু উঠাই দিব বাচ্চা জাহানকে খবর দিলাম মুজদ্দি জাহানকে তা নিয়ে আমার সর হিন্দি রে মুজদ্দি জাহানকে তা নিয়ে আমার সর হিন্দি দিয়ে হাজির হইলে বাচ্চার দরবার ও তাই সালাম দিলাম সর্দার তাহাইয়া করা তো দূরের কথা যখন সালাম দিলা না বাচ্চা ফিরিবার রাখছে নিয়ন্ত্রণ দেয় হেটু হ্যান লোকে সৈন্য সামন্ত হ্যান লোকে মিলিটারি কাজে এই তাহলে তো সত্যি আছে কিতাবর সত্যি দেখে না তাহলে পুলিশ মিলিটারি সত্যি আছে হ্যানে রাখছেন খারাপ করিয়া মুজদ্দি দেয়ালতে জানি আমার তর্মীয় গোটা কই সেই মোকাবিলা করতাম মুজদ্দি দেয়ালতে জানি আমার তর্মী দিয়ে যখন সালামও দিলা না বাচ্চা কইলে তুমি সালাম দিয়ে দেয় মুজদ্দি দেয়ালতে জানি আমার তর্মী দিয়ে কইলাম যে সালাম দেওয়া শূন্য আর সালামের জবাব দেওয়া বাজে তুমি যেন বাদশাহ ওকে সালামের জবাব দাও না মাথায় গেলাও খালি ওয়াজিব ছাড়িয়ে তুমি যেন গুণাগার যাতে নাও এ লাগে আমি সালাম দিয়েছি না তোমরা ছাড়িয়ে তো সর্দার তাহাইয়া করলে না কেন তো সর্দার তাহাইয়া সিরকি তো পেটু খেয়ে নুটিয়া বুঝলে দেখি যে পারবে নি সর্দার তাহাই সিরকি মুজদ্দি রেয়ালতে সানি আমার সন্দীপ সর্দি দিয়ে কইলাম তুমি ফেটুক তোমার আমার তাহাইয়ার কোনো প্রয়োজন নাই আমি কই আর সর্দার তাহাইয়া সিরকি মুজদ্দি রেয়ালতে সানি আমার সরিন্দি রে গোয়ালিয়র উজ্জ্বল দেওয়া হইল দীর্ঘ দিন গোয়ালিয়র উজ্জ্বল দেওয়া অবশেষে আপনার বাচ্চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম অফ দিতে দেখলাম বাজেশ ভাই এই ভারতবর্ষ হযরত খাজা মির্জা মনজুর জানি জানান মুঘল রাজত্ব সম্রাট শাহ হইল আমার সেনাপতি নজফ খান এই নজফ নষ্টপন্থীয় তরিকার হযরত খাজা মির্জা মনজুর জানি জানান তাঁর কোনো আগ লাগে না আমি কোয়াতে শোনাই লাগি যে কোরআনে পাক আর হাদিসের বক্তিয়া সত্য হাতে ধারণ করিয়া এই উম্মতে মুহাম্মদীর একুর রইবা সত্য মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি আলাল হক মানসুরি এগুলো অত্যাচারিত হইবা নির্যাতিত হইবা কিন্তু এগুলোর আল্লাহ পাক পরবর্তীকালে সাহায্য করবা লা ইয়াদুরুহুম মান খালাফাহুম ওলামান ফাজালাহুম হাতা ইয়াতি আমরুল্লাহ এগুলোর দ্বারা রেসোয়া করবার লাগি অবদস্ত করবার চেষ্টা করো তারা কিছু করতে পারবে কেয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মদীর একগুলো খাটিয়ে কোরআনের পথে মানুষের আহ্বান জানাইবা খাটিয়ে আহাদিসের বক্রিয়ার পথে মানুষের আহ্বান জানাইবা এগুলো মানুষের গালি কানায় গালি শিখাই দিতা নাই গালির প্রেরণা দিতা নাই এগুলো মানুষের মানুষের গড়িয়ে তুলবা হজরত খাজা হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে সুবহানি রহমতুল্লাহ তাআলা ফরমাইছেন হেও যদি তোমার কথা খাটা রাখে তাহলে তুমি তার কথা খাটা রাখিও না খাটা তো একগুরো হরাই যায় একগুরো হরানি হলে তখন আর যদি তাহলে দুনিয়া তো খাটা মহিলা হক পর যেগুলো
তারা মানুষের জবান যে পাকসা ফোনা, তারা জবান যে গালিগুলো ইত্যাদি বিরত রাখান, তারা নে কামলি বানানি, তারা কোরআনে পাক এবং রাহা দিছে নববিয়া রঙ্গে রঙ্গাইবার লাগে সবসময় চেষ্টা করিয়া যাইবা। হ্যাঁ, এগুলো নির্যাতিত হইবা, অত্যাচারিত হইবা, নবী যখন হইছিলেন সে আমার পর্যন্ত এই একদল থাকবো। আমি কোনো দেখলাম বহু দূরে হয়েছি, আমি কোয়া দেখলাম হজরতে ঈসা আলাইহিস সালাম কইমা, তুমি যাই যাও আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, জান হাজির আল্লাহ পাকের অধিকার আসমান তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছ, জান স্তর হইল বাদল খুদা বুজুর্গ ইসলাম মুক্ত সন, আল্লাহ পাকের অধিকারের পরে সমস্ত সৃষ্টি রূপ দেয়, সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে তানি শর্মিতা হোসেন না, এ গুরু অন্তর্বক্ষে সত্য রূপে অটল এবং অচল রইত হয়, এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কোরআনের পাক রাখিয়া গেছিলাম, যে হদিস রাখিয়া গেছিলাম, এই কোরআনের পাক আর হদিসের মধ্যে মানুষের আহ্বান জানিয়া হাজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্মিন্দা না হয়, আল্লাহ পাক পারে অধিকার আছে, আমি শর্মিন্দা, আমার উম্মতে শর্মিন্দা করে নিয়ে যাই, আমার উম্মতে আমি দুনিয়ার সময় ছাড়িয়া আইছি, সারাই আমার সন্তান করে নিয়েছেন, নবী দিয়ে তো সতর্কবাণী হইয়া যাই না, লাট উত্রি কামা আঁচ রাতিয়ে যাবু দুবার নাসারা, এই সব কামা আঁচ রাতিয়ে নাসারা, এই স্বপ্ন মারি আমার, তুমি যেন আমার এই পরিমাণ বাড়াইও না, যে পরিমাণ বাড়াইছই নাসারা অকলে হজরতে ঈশারে বাড়াইতে বাড়াইতে হজরতে ঈশার এই বিষয় শ্রদ্ধা আরম্ভ করিতেন, নবীর সতর্কবাণী হইয়া গেছেন, যাই হোক এর লাগি আমি কোথাম হজরতে ঈশায় হইম, তুমি জানি যাও আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তাই তো পর্যন্ত বাদ করমা, তাই শর্মিলা নাই, তার উন্মতি শর্মিলা করছেন না, এক গুরু অন্তত পক্ষে খাটিয়ে কোরআনের পথে মানুষের আহ্বান জানাইছেন, খাটিয়ে আহা দিয়েছেন নবকীয়ের পথে মানুষের আহ্বান জানাইছেন, কেয়ামতের ময়দানে মানুষ আইবা, আইয়া হারিউ নবীজির কাছে আরো ধরবা, হ্যাঁ নবীজি আপনি কেয়ামতের ময়দানের এই যে মসিবতের দাস পক্ষাত্তরে আমার হুকাইয়া দেখুয়া, রসুল আকরম সাহেব কোনো চর্চা করতে নাই, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজাগ্য মকামে মাহমুদ সাদ্দাক পড়বা, নবীজ ফরমাইতে আমারে আল্লাহ পাক পারে বলি গেলে এই সময় ঔদাচ্য তসবি ও শিখাই দিবেন, যে তসবি দুনিয়া তোমার শিখাই দিয়েছেন না, আমি সাদ্দাক পড়ি আছি এই তসবি ও দেয়া করতে আরম্ভ করো, সাদ্দাক তো আমি মাথা উঠে কম নাই, যতক্ষণ বলতো আল্লাহ পাক পারে বলি আর পক্ষ তুমি পৌঁছ নাই, ইয়া মোহাম্মদ এরপর রাশেকা ও সালসটা, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উত্তোলন করো, কোয়া কিতা সাইবার সাকুয়া আপনারা জল দেখো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথা মোবারক উত্তোলন করিয়া উম্মতে গুরুরে বেশ করিয়ে ঢুকে দিবা, এরপরে আবার শ্রদ্ধা করে দিবা, আমরা সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুক্রিয়া আদায় করার দরকার, যে আল্লাহ পাক করে অধিকারে আপনারে সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে সবাই দুনিয়ার জন্ম দিয়েছে, আবার আলোচনার ভিত্তিতে একটা কথা আইছে যে আমরা জবান রে আমরা পাকসা পঠান, আমরা জবান কখনো গালিয়াই নিয়ে ইসলাম নাই, গাই শিকা নিয়ে ইসলাম নাই, গালির লাগি অন্যরে প্রেরণা দেওয়া ইসলাম নাই, ইসলামে শিখাইছে আমরা আমার বুজুর্গ হল একটা কথা আমার দিল আরো কিছু কথা আইল, আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম কিন্তু ফাটারে আমি গেছি গিয়া, আর আল্লাহ পাকের মর্জি কিতা হই আমার ফাটারে যখন গেছি গিয়া আমি কিছু আলোচনা করি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এক দোয়া শিখাই দিতাম, আমরা দোয়া করতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা, হায় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার উদ্দেশ্য উম্মতে শিখানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকাইয়া দিতাম, হে আমার উম্মত তুমি তো দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হায় আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করি আর তোমার মহব্বত আমার অন্তরে তুমি দাখিল করে দাও, অহুক বা মাই অহিন বোকা, আর তুমি যারে মায়া করো তারে মায়া করতাম আমার সেই পথে পরিচালিত হল, তোমার মায়ার মানুষের আমি মায়া করতাম সেই তো অভিযোগ আমার দান করো, আল্লাহ পাক করে উঠি গেল মায়ার মানুষ রে সকলে চিনতে পারে না, এর লাগে আম্বিয়া কেরাম যে হবে চিন্তা করছেন না,
100 দিন 24 ঘন্টার 170 ভাগে বিরক্ত করিয়া প্রত্যেক বাগর লাগিয়ে এক প্রকার মদ আসলো আর এক প্রকার মদ তারা পান করত। সেই যুগেও আবু বকর সিদ্দিকের মুখে মদ উঠছে না। আবু বকর সিদ্দিকের চাল চলন অত্যন্ত ভালো আসলো, আইয়াম যাই আবু বকর সিদ্দিকের আমল আখলা অত্যন্ত ভালো আসলো। এলাকি আবু বকর সিদ্দিকের লোকে লোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনছেন আবু বকর সিদ্দিকে। ওরকম আমরা দেখি হজরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি তাআলাই ফরমাইছেন, আল্লাহ পাকর মায়ার মানুষ ভগ্ন চিন্তা পারে না, আর আল্লাহ পাকর মায়ার মানুষ চিনতে না পারার মতো বোধ কিসমত আর কি আপনি হইতে পারে না। আল্লাহর মায়ার মানুষের লোকের সম্পর্ক মানুষের স্থাপন করতে পারে না, তাও ইয়া কেয়ামত ও মায়ার মানুষের লোকের হইব। এইটা বড় ভাগ্যর কথা, আর আল্লাহ পাকর মায়ার মানুষের চিন্তা ভরে সে কিনা লম্বা কথা আরো আছে কিছু লম্বা, যখন আইসে আমার বিল আলোচনা করিলে আমার মূল মকসুদ হয়ে গেছে বাজে, কিন্তু ভাষার কথা গেছে গিয়ে কিছু আলোচনা করিলে আল্লাহ পাক পরবর্তী গেলে দুনিয়ার যে মানুষ লোকের মায়া করেন, আল্লাহ পাক পরবর্তী গেলে আসমান ও ফিরিস্তা জিব্রাইল যে রাত দিন আজ ইব্রাহিম আও আও কোন আমি দুনিয়ার মধ্যে অমুক 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 অগুরে ভালোবাসি তুমি ভালোবাসি জিব্রাইল ফিরিস্তা অগুরে একা নকর ফিরিস্তা অগুরে একা নকরিয়া হজরত জিব্রাইল কই ও ফিরিস্তা হল হুনো 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 আমার আল্লাহ পাক পরবর্তী গেলে একদা আমার অনেক বিষয় তুমি জানো না কেরা আমার আল্লাহ পাক পরবর্তী গেলে পৃথিবীর মধ্যে অমুক 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 মানুষ এরা ভালোবাসে খালি তুই দেখ ভালোবাসি তখন আসমান ও ফিরিস্তা জিব্রাইল ভালোবাসতে আরম্ভ করুই, এরপরে অন্যান্য ফিরিস্তায় ভালোবাসতে আরম্ভ করুই, সময় ইউজাবুল কবুল ফিল আর্দ, এরপরে আল্লাহ পাকুর মায়ের মানুষের দুনিয়ার মানুষের পরিচয় হতে আরম্ভ করে, পরিচয় হতে আরম্ভ করে সে পরিচয় হতে পারে। আসমান তো মেঘ ভরে, এই মেঘ মরুভূমির উপর পড়ে, মেঘ ভাতরও পড়ে, মেঘ নরম মাটিতে পড়ে, ভাতর মেঘ যদি পড়ে ভাতরে মেঘের আকর্ষণ করতে পারে না, পিছিয়ে মেঘ যায় গিয়ে মরুভূমির মধ্যে মেঘ যদি পড়ে তাহলে ফুকেই যায় গিয়ে লগে লগে মরুভূমিয়ে মেঘটাকে উপকৃত হয় না। নরম মাটির মেঘ জন্য পড়বো, পড়ার পরে লগে লগে বাদ পরে গাছ ওটা পাতা কোদালি আরম্ভ ইয়ে করিয়া নরম মাটিয়ে এই মেঘরে আকর্ষণ করতে পারে। ঠিক সেই রকম যারা আল্লাহ পাক পরবর্তী গেলে মায়ার মানুষ তারা চিনতে পারে তার আমল ভালো, যারা আমল যত ভালো করতে পারবো পাঁচ অক্ষ নমাজ জমাতে তারা পড়ে, পাঁচ অক্ষ নমাজ যারা ইচ্ছুমত পড়ে, যারা মজুরি নাই জোয়ারি নাই যারা সুর নাই দেখাইত নাই যারা আমল ঠিক তারা আল্লাহ পাক পরবর্তীকালে মায়ের মানুষের চিনতে পারে, আর যারা নিজের আমল ঠিক করতে পারছে না তারা আল্লাহ পাকের মায়ের মানুষের চিনতে পারে না, এর লাগি লাগরাত লাগে আর বুড়ি মোটার তলে যে পথ যারা আমল ঠিক তারা আল্লাহ আল্লাহ মানুষের চিনতে পারে উপকৃত হয়। আম্বিয়া কেরাম ঠিক সেইভাবে যারা আমল ঠিক তারা আগে চিনছে, আউলিয়া কেরাম পৃথিবীর ওলামায় কেরাম হকানি রব্বানি আবু হানিফার হকল চিন্তা করছেন না একগুলো চিন্তায়, বুখারির হকল চিন্তা করছেন না একগুলো চিন্তায়, ইমাম শামসুদ্দিন সরাসরি একগুলো চিন্তই যেগুলো চিন্তেন ওগুলো উপকৃত হইছেন, আর যেগুলো চিন্তা করছেন না এগুলো দূরে রয়েছেন। এটাকে মহাজুল হাজিরি আল্লাহ তাক পরবর্তীকালে আমরা রে নেক পথে চলার তৌফিক দান করুক, আমরা রে আল্লাহ তাক পরবর্তীকালে তার মা তার মায়ার মানুষের চিনবার তৌফিক দান করুক, আল্লাহ পাক পরবর্তী গেলে আমরা যে শরীয়তের মোতাবেক আমল করবার তৌফিক দান করুক, যে শরীয়তের মোতাবেক আমল করলে
আল্লাহর মায়ার মানুষ আমরা চিনতাম পারি, সেই হিসাবে আমরা নিজে নিজে গরিবার আল্লাহ পাকে তাওফিক দান করব। যাই হোক, আমি আপনাদের সামনে কোনো দেখলাম মুহাম্মদের রাসূলুল্লাহ, আর লোকে লোকে এক কথা আমি জবান দিয়ে কোনো গালি লাগাইব না, গালির জন্য জবান দিয়ে বিরত রাখি আল্লাহর জিকির জবান দিয়ে আল্লাহ পাকের জিকির ব্যস্তই লাগাত। এদিকে আল্লাহ পাক পরের দিকে শিখাই দিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। হে আমার ইমানদার বল, তুমি এই জবানকে বেশ বেশ করিয়া আল্লাহর জিকির লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আরো সামান্য হইলাম তাই আর আমরা বেলা মৌল হইল মহরে বাসিমের উপরে যা গাই আমরা ভাই এটা গালি গাইলে গুরু মুখে তুলে দেবো আর আমরা ভাই এটা হালি গালি। আমি তো বহু প্রাচীন 1957 ইংরাজি তো নিত হইন, আমার মনে আছে 1963 ইংরাজি হাজার নিশ্চিন্তপুরে দাঁড়া আমি করজোরে আমার বাই ওখানে কইলাম যে বুজুর্গ হল বাই হল এক কাম করেন জানি আপনারা গালি গালি গাই ইসাম নাই মনে হয় মরে বাকি মিলে মানকো মনোভানা মানকো না মানে না মানা আপনারা টিয়ারও আমি দূর করতাম নাই মরে বাকি মরে মানতে আর জানিয়ে রাখুন জানি মরে বাকি মিলে যদি গালি আই তাহলে গাই আমার উপরে আর বারুগুলো ওনারা আব্দুল সবার উপরে যাই না। এই গাড়িটা দাঁড়িয়ে আকায় নামদার রসুল একরম মরে ফাতিমি হজরতে ফাতিমার মর কেত ঠিক করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলাম তাহের যদি হজরতে ফাতিমার মর নবীজিও যে মর তাহ সাহেব যদি লেগে ঠিক করলাম সেই মরতে হালি গালিয়ার আয় একজোড়া চিন্তা করো আল্লাহ পাকের মসজিদে দুনিয়া ধক জিনিস একটা আমরা দুনিয়ার থাকি আর না থাকি হক জিনিস একদিন না আসলে বাঁচব হক যদি আর আল্লাহ পাকে যে কোনো সময় হক করা হইবার আমরা একটা উঠে দান করব। আর যদি আমার কুতুম কোনো গলত হয় একটা বাঁচিয়ে দাও হাত বাতাস ধরে উড়িয়ে দাও দুনিয়ার আলিম ফল তৈরি দুনিয়ার আলিম ফল ফল্লাবত্তর যে একটা হক ওই হকটা জমির থাকুক কোরআনে পাকের আহাদিসে নববিয়ার ঠিক ঠিক যে মশলা ওটা জমিনতা হোক কোরআনে পাকের আহাদিসে নববিয়া মিটাইবার লাগে আমরা নাই কোরআনে পাক আহাদিসে নববিয়ার ঠিক ঠিক মোতাবিক কোনো কথা যদি আমরা হইতাম না ভাই তো বাতাস হয়ে যাও আর যদি কোরআনে পাকের আহাদিসে নববিয়ার ঠিক ঠিক মোতাবিক কথা আমরা হইতাম পারি আল্লাহ পাকে তৌফিক দেই সেই বুঝ দেই তাহলে জানিয়ে রাখুন জানি কোনো গাইলে ফিটকে এটা আখ্যায়িত নাই একদিন কোন যে এটা বাকি হতো আর হক ওই আলো ওলাই ওলা হক জমিনে বাকি উঠে না হক জমিন তো নিজের মতো যাই আমি কোনছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ والذين ما هو شداء على الكفار وما هو بينهم تراهم ركعا سجدا يتقون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله قد فرور دي قال فرميك محمد رسول الله أتان أمتر فريشة كي তারা ইসলাম মিটাইবার লেগে সেও যদি চেষ্টা করে রুকিয়ে দাঁড়িয়ে শক্ত হাতে তার মোকাবিলা করব। আল্লাহ পাকের অধিকার মসজিদে ভারতীয় সংবিধানে আমরা অধিকার দিচ্ছে আমরা জানাই রয়েছিলাম সংবিধানের যে অধিকার দিচ্ছে এই অধিকারের উপরে কোনো সময় যদি হস্তক্ষেপ হয় আল্লাহ পাকের অধিকার মসজিদে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বহুত আছে
সেই বৌদ্ধ সমস্ত ভারতবর্ষের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আছেন, সমস্ত ভারতবর্ষের শীর্ষস্থানীয় জেনারেল শিক্ষিত অকল আছেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, হাইকোর্টের অকল অ্যাডভোকেট, সমস্ত ভারতবর্ষ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, এগুলো সব সময় সুপ্রিম কোর্টে আমরা অ্যাডভোকেট আছেন, অ্যাডভোকেট ইউসুফ হাতি মুছালা, অ্যাডভোকেট বাহার ভর্তি, বিভিন্ন হাইকোর্টে অ্যাডভোকেট অকল আসই, যদি কোনো জায়গা তিস্তামর উপরে কোনো আঘাত হইবার কোনো কিছু হওয়ার লগে লগে এইটা সরকারের দৃষ্টিগোচর করা, আর এর লাগে আল্লাহ পাকের মসজিদে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন হল আমরা সামনে আইছে, সেই কথা হইতে হইতে বলতাম বা আগামী 22-23 ফেব্রুয়ারি আসে মহারাষ্ট্র আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের মিটিং, কার্যকরী কমিটির মিটিং, এই কার্যকরী কমিটির মধ্যে 45 জন মেম্বার, এর মধ্যে আমি এখন আছি, দেখতাম পারমো করি বুঝতেই না, এই গুণে আমার লোকে আলোচনা হইতেছে, অন্য বিভিন্ন আরও ইয়ে আছে, না গেলেও আমার না গেলেও সেই গুণে আলাপ আলোচনা হয়, আর যথাসম্ভব দেখতাম তো দেখতাম তো ইচ্ছা। এই পার্সোনাল বোর্ড বিভিন্ন সময় সমস্ত ভারতবর্ষ ইসলাম নিয়ে আমরা কীভাবে বসতাম, মুসলমান নিয়ে কীভাবে বসতাম, আমরা ইসলাম রূপে অত্যাল চলতে দিয়া আমরা মুসলমান হল, কোরআনে পাকার হাদিসের ভবিয়ার উপরে অটল এবং চলতে গিয়া আমরা এই দেশে চলতাম, দেশের সংবিধানে আমরা অধিকার দিতে কাজেই এতে গিয়ে কোনো প্রশ্ন দাঁড়ায় আমরা তার লোকে যেটা করণীয় সেই ব্যবস্থা অবলম্বন করিয়া থাকি। ইতিপূর্বে বহু আমরা প্রশ্ন অবনীত হয়েছে, এটার মোকাবিলা করেছে। যাই হোক আল্লাহ পাক ফেরিকার এখানে ফরমাইকরা আশীর্দা রোহামা ও বাইনা, এরপরে আল্লাহ পাক ফেরিকার ফরমাইকরা এই উম্মতে মুহাম্মদের পরস্পর এখন মধ্যে আন্তরিকতা রইল, এতে অন্য বিরোধিতা করতো নাই, এক অন্যের হিংসা করতো নাই, এক অন্যের ঘৃণা করতো নাই, এক অন্য চরিত্র অন্বেষণ করিয়া তারা বেহিত করবার চেষ্টা করতো নাই, এক অন্য চিকিৎসা লইয়া কীভাবে তারা ধ্বংস করতো সেই চেষ্টা করতো নাই, বরং আপুদের মধ্যে তারা আন্তরিকতা রইল। আজকে উম্মতে মুহাম্মদী যে বিশেষভাবে দলিল হার তার মধ্যে সবচেয়ে বড় আপনার প্রশ্ন হইল মুসলমানের আন্তরিকতা নাই, মুসলমানের মধ্যে আন্তরিকতার অভাব, মুসলমানের মধ্যে আন্তরিকতার অভাব বিভিন্ন কারণে, তার মধ্যে এক কারণ মোসাই মোসাইলে সরকারি আনিয়া কোনো সময় আমরা সমাজ খণ্ডকে খণ্ড হয়ে যাই, এর লাগে সমস্ত ভারতবর্ষের মধ্যে ফেকা সেমিনারের ব্যবস্থা করা হবে, ফেকা সেমিনার যাত্রা বিভিন্ন মোসাইল নিয়ে সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম, সমস্ত পৃথিবীর হানফি মতবর উলামায়ে কেরাম, সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় হানফি এই মতবর মুদরসা এরাক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাইহি যখন মাদ্রাসা আসলো, হ্যাঁ এই মাদ্রাসার নাম মুদরসা ইমাম আবি হানিফা তার নমান, আর আবু হানিফা রহমতুল্লাহ তাআলাইহি নগর যাত্রা আসলো কুফা নাম, বর্তমানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাইহি নামে আল মদিনাতুল আজমিয়া, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাইহি নগর, সেই কুফা বর্তমান নাম আল মদিনাতুল আজমিয়া, ওখানে মুদরসান সমস্ত পৃথিবীর মধ্যে হানবি মতবন শীর্ষস্থানীয় মুদরসান, সেই মাদ্রাসার মদরি শৈলা এরা কন্ডাক্টর মাহরুসুল মুদাদ্দিস, এই নয় তখন টাকা সেমিনার, সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরাম শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বিভিন্ন প্রশ্ন অহল দেওয়া হয়, প্রশ্ন অহল দিয়া দরকারি প্রশ্নের উত্তর লইয়া যাইবা, উত্তর লইয়া সেমিনার হইব, একজনে পড়িবা সারা আলিমকের প্রশ্ন করবা উত্তর দিয়া দেখতে হইব, কাজে আলিমকর মধ্যে খালি আলিমকলে বিচার করবা কোন আলিমর কথা, আর যেটা ঠিক আমরা হকলে মিলিয়ে আয়াত্রী আমার মনে আছে বেঙ্গালুর ডাক্তার মাহরুজুল মুদারিস তাই নিস্তাত্মি সবিয়ে নিলাম ওটা দিয়া সেমিনারও তাই এক রায় নিলাম দলিল প্রচুর, এই রায় যেমনে তাই পড়া শুরু করছে লগে লগে তাই প্রশ্ন করা শুরু করছে, প্রচুর দিকদানের প্রশ্ন ভারতবর্ষের ওলামায়ে কেরাম বা পৃথিবীর অন্যান্য দেশের ওলামায়ে কেরামে তখন আরবি ইরাকের আলিম বেগুলো এগুলো আরবি তারা তো আসেন না, এগুলো কোনো বাংলা করা হইতে পারেন না, বাংলা বুঝে যাবেন না, কাজে ইরাকর আলিম তাই তো আরবি ভাষাভাষী ভারতের আলিম যেগুলো আরবি ভাষায় প্রশ্ন করা শুরু করেন,
এই আমরা মসজিদ চক্রে একটার উপর আরবি হয়ে গেল, ফখলে আরবি হাতে দুই ঘন্টা দাঁড়িয়ে আসে, দুই ঘন্টা উপায় গেছে উত্তর দিতে না পারে, ফখলে বুঝেই কথা হয়েছে। শেষ পর্যন্ত একটা বটি ঘড়ি দেওয়া হইল, বটি ঘড়িয়া থানেও দেওয়া হইল যে ওটা যে আলোচনা হয়েছে আলোচনা ভিত্তিতে ও রায় কি তার কোনটা রায় ঠিক তাই না স্বীকার করিয়া নিলাম যে এই পয়েন্ট তাই যে রায় দুই আইসন এই রায় ঠিক হয়েছে না মান্য করি নিলাম। এই যে বেকার সেমিনার উদ্দেশ্য হইল সমস্ত দুনিয়ার মুসলমান হল যেগুলো হানবি মতো যেগুলো এগুলো আমরা মশলা পাওয়া যাই করি আমরা যদি সারা দুনিয়ার আলিমত মতনগুলোকে মিলাইয়া সারা দুনিয়ার আলিমের একটা হওয়া কষ্ট যদি হই তাহলে আমরাও আল্লাহ পাক পরবর্তীকালের কাছে জাজা পাইব। আর এই কথা আজ যদি বিকে না তাহলে আস্তে আস্তে বিকব। আর উদ্দেশ্য হইল যে সত্য মশলা মানুষের দেওয়া হইত আর এটার গুরুত্ব মানুষ উপলব্ধি করত যে সারা ওলামায়ে কেরামে মিলিয়া যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সিদ্ধান্তের গুরুত্ব উপলব্ধি করত। যাই হোক আবুদের মধ্যে আমরা এই যে আন্তরিকতা সৃষ্টির লাগে এই এক পদক্ষেপ আছে বিভিন্ন সেমিনার হল হইয়া থাকে, সেমিনার হল তো বিভিন্ন সময় প্রত্যেক বছর হয়, আমি সকল সেমিনারও এখন যেখান পারি না আমার শরীরও নানা জাতীয় দুর্বলতা আছে। যাই হোক চাল্লা পাখারে আমরা কৌফিক দেখুয়া কেবলমাত্র অসমতাই নাই যে কোনো ক্ষেত্রে আমরা কৌঠাসারি মুসলমান হলদান বেশি যাই না, কৌঠাসারি যাওয়া বন্ধ হওয়া দরকার, একেবারে ভেদ প্রয়োজন হয় কেন আগ্রহ হতা এর লাগে দারুল কোদা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড দারুল কোদা প্রতিষ্ঠা করিয়া দারুল কোদায় মুসলমান হলোর জাগতিক বিষয়ে সমাধান করিলেন আর আন্তরিকতা সৃষ্টি করিয়া দেন আর পার্সোনাল আওতাভুক্ত বিষয়াদি সমাধান করিলেন। আমরা অবশ্য খাম আমরা কতখানি আগ্রহীতম পারছি না, আমরা পার্সোনাল দ্বারা আওতাভুক্ত যে বিষয় ও বিষয়ে মীমাংসা করিয়া আস্তে আস্তে যে মুসলমান কৌঠাসারি যাওয়া বন্ধ করুক আপুসে মীমাংসা করবার ব্যবস্থা করুক সালিশের মাধ্যমে ব্যবস্থা করুক এই মর্মে আন্তরিকতা যাতে সৃষ্টি হয় এর লাগে আমরা কর্ম আত দরকার চেষ্টা করা করতে হবে। যাই হোক মোহাম্মদ রসুল্লাহ বল্লাজিন আমার হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আমি এর কথা ভেবে কল্পনা করতাম না আল্লাহ পাক পরবর্তীকালে এখানে প্রমাণিত উম্মত মোহাম্মদীর পরিচয় হইল তারা রুকু সজ্জা করবো তারা নামাজ পড়বো, উম্মত মোহাম্মদীর পরিচয় হইল পুরুষ হলে পাঁচ অক্ষর নামাজ জমাতে পড়িব তারা চেহারার মধ্যে নুরানি জমা করিব সীমা হোম ফি ওয়ুজুহিহিম মিন আসাবি সুজুদ তারা যে আল্লাহ পাক পরবর্তীকালে রহমতের কদমের মধ্যে শ্রদ্ধা করে এর লাগে তারা তারা চেহারার মধ্যে নুরানি জমা করে আল্লাহ পাক পরবর্তীকালে আমরা মা বই নকল বা বা যোগ হবর তৌফিক দান করুন আমরা যদি নমাজটা ঠিক করে যেতাম পারি ইমানের বাজে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল নমাজ আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দান করুক আমরা যদি নমাজ ঠিক করতাম পারি পুরুষ সকলের ভাত সকল নমাজ জমাতে পড়ি যাও আমরা জমাত ছাড়া নমাজ পুরুষ সকলের আল্লাহ পাকে কবুল করেন না এর লাগে সাহাবায়ে কেরামের আদত আসলো সাহাবায়ে কেরাম প্রত্যেকে পাঁচ অক্ষ নমাজ জমাতে পড়ি না বেমারি যদি দুইজনের কান্দ বোর করিয়া মসজিদ হয়তো ভার হই মসজিদ হয়ে জমাতে নমাজ বইতাম এর চেয়ে সপ্তাহ বেমার হইলে হয়তো বড় নমাজ বইতাম। যাই হোক এখানে আলোচনা বলতাম বা আছে অন্যান্য আয়সা গোপাল আছে তাই দিন আপনি তো সঙ্গে মাছ করবা আমি গরিব দিকে তাকাইয়া দেখি আমার সময় বহুত হয়ে গেছে গিয়া আর আমার কথা ফাতারে গিয়া ফাতারে সারা আলোচনা হয়ে গেছে গিয়া মূল আলোচনার মকসুদ যেটা লইয়া আমি আয়াতি করিমা তিলাবত করলাম এই মকসুদ আর আলোচনা করা হইছে না আর আমি গরিব দিকে তাকাইয়া আমার জানে কর আর আমি আলোচনা দীর্ঘ করতাম নাই এখানে ওই মসজিদ আমার আমার শরীরও মান্দেগি আছে আমার শরীরও খুব মান্দেগি আছে যাই হোক এখানেও এক মসজিদ আছে এই মসজিদে কেন্দ্র করি ওয়াল মসজিদে কেন্দ্র করি ওয়াল মসজিদ সুন্দর করলে আমরা মুসলমানই সুন্দর হইব মসজিদ সুন্দর করা মসজিদের ভিতর বার সুন্দর করা মসজিদের ভিতর সুন্দর করা অর্থাৎ পাঁচ অন্তর নমাজ আমরা পুরুষ হল জমাতে পড়িতাম মসজিদের বার সুন্দর করা সুন্দর করি আমরা মসজিদ বানাইতাম
আল্লাহ পাক পরবর্তীকালে কোরআনে পাক কর্মজে ফরমাইছিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ করবা, মসজিদ সুন্দর করবা ও মানুষ হলে যারা দৃঢ় ইমান আছে আল্লাহ পাক পরবর্তীকালের প্রতি, যারা দৃঢ় আছে দিনে দিনে আখিরাতের প্রতি, যারা ইমান আছে দিনে আখিরাতের প্রতি। মুসলমান জানানো থাকবো তার মসজিদ জড়িত, মসজিদের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকালের রহমত এই পৃথিবীর মধ্যে বর্ষিত হয়। হযরত আদম যে সময় দুনিয়ার মধ্যে নিক্ষিপ্ত হইলাম, হযরত আদমের জহলে রহমত গিয়ে তবা হলাম, তবা হওয়া হবে সারা দুনিয়া নাম মালিক হযরত আদম, সমস্ত দুনিয়াতে আমি শান্তি দিতে পারিল না। হযরত আদম বেচনি সত্যি আল্লাহ পাকে বরিয়াল করতে আরম্ভ করলাম, হে আল্লাহ কি সারা দুনিয়ার আমার মালিক বানিয়ে দিছ, সারা দুনিয়া দিয়ে আমি কিতা করতাম, আমি যদি তোমার লোকের সম্পর্ক স্থাপন করতাম না পারি এই দুনিয়া সমস্ত দুনিয়া আমার বেকার, এ লাগে হে আল্লাহ তোমার লাগে আমি কেটে সম্পর্ক স্থাপন করতাম শিখাই দেব। হযরত আদমের খন্দাখুটির কারণে দুনিয়ার সর্বপ্রথম মসজিদ হযরত ইব্রাহিম আল্লাহকে নির্দেশ দিলেন চিহ্নিত হইয়া দেওয়া হইল, আল্লাহকে বাতিল দিলাম এই মসজিদের মাধ্যমে, হে আদম তুমি আমার লোকের সম্পর্ক স্থাপন করবে। এখন আমরা হজরত বাবা হযরত আদমে আমরা শিখেই দিতাম, তাই তো সারা দুনিয়ার মালিক আসলাম, সারা দুনিয়ার কারণে শান্তিহিত হইল না। আমরা 10 বিঘা 20 বিঘা 50 বিঘা 100 বিঘার মালিক, 500 বিঘার মালিক হইত তো জমিদার, কিন্তু হযরত আদম একই মিত্রা আমরা 10 বিঘা 20 বিঘা 50 বিঘা 100 বিঘা 500 বিঘার মালিক হই, এটাই আমরা অন্তর শান্তি দিত না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাকের লোকের সম্পর্ক স্থাপন করতাম না পারব। এদিকে প্রথমে আমরা মসজিদ সুন্দর করতে হইব, যে মসজিদের মাধ্যমে আমরা আল্লাহ পাক পরবর্তীকালের লোকের সম্পর্ক স্থাপন করতাম। আমরা নিজের বাড়ি নিজের ঘর নিজের দালান জমালা এটা করবার আগে আমরা মসজিদ এত সুন্দর করতাম, আল্লাহ পাক পরবর্তীকালে আমরা এত হতে পারি। মুসলমানের অন্তর এটা আছে, আমি দেখছি বিভিন্ন জায়গাকে যে মুসলমানের অন্তর একবারে পাহাড় পর্বতে যেখানে যাওয়া যায় মুসলমানের অন্তর মুসলমান যেন থাকে, মসজিদ বানায় সম্ভব হইলে, আর কোনো এলাকায় যদি মসজিদ বানানো সম্ভব হয় না অন্তত একবারের ব্যবস্থা করে এখানে মাস গণিত মুসলমান অন্তরে এই জজ্বা আছে সর্বত্র। বহু মসজিদের ভিত্তি দেওয়া হয়েছে, আমি ইতিমধ্যে আপনার 2টা মসজিদের ভিত্তি দেওয়া হয়েছিল, 1টা মসজিদের ভিত্তি এপ্রিলও দিয়েছিলাম, এপ্রিলও ভিত্তি দেওয়ার বাদে গত নভেম্বরও এই মসজিদের 17-18 লাখ টাকা খরচ করিয়া আপনার গ্রাউন্ড ফ্লোর তালে উঠে গিয়া 3-4 তালা মসজিদ, শিখির রহমান এক মসজিদ আরও এক মসজিদ দাদা ইয়ার পথে আল্লাহ পাকিয়ার মসজিদে বিভিন্ন জায়গায় মসজিদে হল, এইভাবে ভিত্তি হওয়ার আর আমরা মুসলমান হলে মাল দৌলত খরচ করতে আল্লাহ পাকর মসজিদে করে দিন হয় ইমানি জোশ মুসলমানের করে দিন হয় নবী সমর এসকার মোহাম্মদ করে দিন হয় মসজিদ বানাইতে মুসলমান হয়ে মাল দৌলত খরচ করতে করে দিন হয়। এর লাগে মহাজুল হাজির আমি আপনার রেখের মতোই কেন মসজিদ নিয়ে যখন ওয়ান আপনারা রেখের মতো আমি নামাজ পাতি সাইয়ার আপনারা এই মসজিদের লাগে সত্তা অফল দেখুয়ান, মসজিদে হন মসজিদের লাগে সত্তা অফল দেখুয়ান, মসজিদের যে সরকার ইমান আমার বাইয়ে কত টাকা দিচ্ছেন 2300 টাকা আমার এক বাইয়ে 2300 টাকা দিচ্ছেন আল্লাহ পেকরে বটিয়ারে চান সদকা আর তামাম সদকালের মাল সদকা কবুল ফরকা তামাম সদকালের মালের খবর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে দেখো মাল হাজিরিন আপনারা মসজিদে লাগি সদকা দেখুয়া মসজিদে লাগি আপনারা যে সদকা দিবা এটা কবর লাগি তো হইব আমরা নিজের দালান জমালা ঘর বাড়ি বানাইয়া একটা কিন্তু কবর লাগিত না কবর আমরা লগে লাগিত না মসজিদ সুন্দর করতে গিয়ে আমরা যদি মাল দৌলত খরচ করি একটা আমরা লোকে কবর দেখব মসজিদের লাগি হয়তো রড সিমেন্টের প্রয়োজন পাঁচ কমিটি সেটা হিসাবে 500 টাকা দিয়েছেন আল্লাহ পেট করে ওটি গেলে তান সরকার আর তমাম সরকারের বলে সরকার কবুল ফরকার তমাম সরকারের বলে খবর রসুল একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজন হাজিরিন আমি আপনার রসুল হিল করিম আপনার হোকুয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আমি শাকিরিয়া, আল্লাহ পাক ছাড়া এবাদতের লায়েক আর কেউ নাই। টাইম টান যাতর মধ্যে দেখলাম, টান শরীর আর কেউ নাই। আর আমি শাকিরিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বয়স করিয়া জনাব রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক স্থান খুলিব ওয়াসিতায়। আমি ওয়াদা করিয়া আমি তো যত গুণা করছে গুণার থেকে গুণায় টকিরা হোক আর গুণায় কবিরা হোক। আমার তওবা তুমি কবুল করো, আমার গুনাহ কল মাফ করিয়া দাও। আমি বয়স করিয়া তৈয়বুর রহমানের হাত তরিকায় চিশতিয়ায় সাবিরিয়া তরিকায় কাদিরিয়া তরিকায় শহর বর্দিয়া আর তরিকায় নকশবন্দিয়ার মধ্যে। আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো। ও সিলসিলা অগ্নর বুজুর্গ অগ্নর ফয়েজ দিয়া আমার তুমি ফজিয়া করো। আখিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আর জান্নাতুল ফেরদৌস নসিব করিও। ইমানের সাথে আমার খাতমা বিল খায়র করিও। খবর চলিয়া দোয়া করো। আমিন আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিখাইরি যাতিয়ান আমাকে উন্নয়ন জিনা তাজিয়ে লাউলা আন হাদান আল্লাহ রব্বানা আল্লাহ তুলে কুলু বানা বাদ এই হরে তানা ও হাদানা মিল্লাতুন করাকমা এই হাকাম তালবাকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরু লানা ওয়া তারহামনা ওয়া ইজা কওমি ফিতনা তান ফাতাওয়াফানা গায়রা মাহফুজ ওয়া নাসআলুকা ইয়া মাওলানা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা وحب من يقربنا إلى قبه ونسألك الرضا بالقضاء وبدل إيش بعد الموت ولقظة النظر إلى وجهك والشوق إلى لقائك يا كريم ونسألك الرضا بالقضاء وبدل إيش بعد الموت ولقظة النظر إلى وجهك والشوق إلى لقائك يا كريم أي الله أمر كناكار قال أمر بدكار قال أمر نلائق قال أمر جد كنا كل شيء سمعنا أي গুনা কবিরাও করছে, গুনা কবিরাও করছে, জানিয়াও গুনা করছে, আনারবানিয়াও গুনা করছে, মানুষের জায়গায়ও গুনা করছে, লোকেরাও গুনা করছে, গুনা দরিয়ার মধ্যে আমরা ডুবি রয়েছি রে বাবা। আমরা এই গুনা দরিয়ার থেকে তুমি যদি নজর করো দুনিয়ার তরফে আমরা রেশয়ের সীমা রয়েছে না আয় আল্লাহ। দুজন করা গুণ থেকে বাঁচবাস আমরা কোনো উপায় রয়েছে না আয় আল্লাহ। যদি আমরা গুণা করিয়ে থাকি, যদি আমরা গুণা দরিয়ার মধ্যে ডুবাই থাকি, তোমার দুর্লক আমরা ডরাইয়া রে বাবা আল্লাহ। তোমার দুর্লক করা গুণ করি আমরা শরীর লাগাও, আমরা একটু বরদাস করতাম করতাম না আয় আল্লাহ। তুমি দুর্লুকিও বলবে বেশি বানিয়ে দিতে পারো, তুমি দুরাধরও বলবে নেককার বানিয়ে দিতে পারো। আমরা তুমি বেশি বানিয়ে দেও, আমরা তুমি নেককার বানিয়ে দেও, আমরা তুমি তোমার বদল পথে বানিয়ে দেও। যেমন সন্ধে তুমি করতে হবো আর তোমার হবি করতে হবো সেই বলে সন্ধ্যা চৌকিয়ে দেও। যেমন সন্ধে তুমি জানে দেও আর তোমার হবি জানে দেও সেই পক্ষে তুমি বসিয়ে রবিবার আপনি আমরা চৌকিয়ে দেও। আর এরকমের রহ তুমি আমরা নবী রয়েছি মোহাম্মদ রবা আমরা আমরা নবীজি শুনেছি একবার তো দুনিয়াতে শুনতে পারি দেখেই যাই
ربنا تقبل منا
আমি